আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ি চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার পলাশ থানার কাওয়াদি গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই নরসিংদী এগ্রো ফার্মে। যেই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন মূলত তিনজন তরুণ, তো ওনারা এখানে যৌথভাবে একটি খামার গড়ে তুলেছেন, যেখানে রয়েছে আপনার গরু আর রয়েছে আপনার ছাগল। তো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে ওনারা এখানে কিভাবে এই ফার্মের যাত্রাটি শুরু করলেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মোটা তাজাকরণ গরু রয়েছে। তো ওনারা আসলে কিভাবে এখানে এই মোটা তাজাকরণ ফার্মটি গড়ে তুললেন, ওনারা কোথা থেকে এই গরুগুলো সংগ্রহ করলেন, কি কি লক্ষণ দেখে এই গরুগুলো ওনারা ক্রয় করেছেন, এবং কিভাবে ওনারা এই ফার্মে এখন এই গরুগুলো মোটা তাজাকরণ করছেন, তারই সার্বিক দিক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, গরু মোটা তাজাকরণ সম্পর্কে জানতে আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি? আমার নাম আহমেদ। আহমেদ, জি। তো আহমেদ ভাই আপনি মূলত কি করেন? আমি আপনার ছোটখাটো একটা আপনার এসিআর এআর কর্মী। আচ্ছা, এআই কর্মী? জি। আচ্ছা, তো আপনি এআই কর্মী এবং পাশাপাশি গরু লালন পালন করেন? জি। আচ্ছা, তো এখানে কয়টা গরু পালতেছেন? এখানে আমার এখানে মোট চারটা ষাঁড় একটা গাবি। চারটা ষাঁড় একটা? জি গাবি। জি। আচ্ছা, তো আপনি কি জাতের সার গরু দিয়ে এই খামারটা শুরু করছেন? আমি চাচ্ছি যে শাহিওয়াল গরু দিয়ে আপনার এই খামারটা শুরু করতে। আচ্ছা, সবগুলো কি শাহিওয়াল? জি, সবগুলো শাহিওয়াল। তো কতদিন হয়েছে এই খামার চাষ শুরু? খামারটা শুরু করছে আপনার মোটামুটি 8 মাস হবে ইনশাল্লাহ। 8 মাসের মতো? জি। কিভাবে উদ্বুদ্ধ হলেন এই খামার করতে? খামারটা করতে আমরা তিনটা বন্ধু একত্রে সবসময় চলাফেরা করতাম, তখন ভাবলাম যে আমরা তো সবাই বেকার, আর আমি যে অবস্থানে আছি অবস্থান মোটামুটি আমি একটু বুঝি, তো আমরা সবাই মিলে একটা খামার করতে চাই তিন বন্ধু। তো তিন বন্ধু মিলে খামারটা করছি আমরা। আচ্ছা, এই খামারের মালিক হচ্ছেন আপনারা তিন বন্ধু? জি জি জি। আচ্ছা, যেহেতু আপনি নিজে এগুলো ভালো বুঝেন এবং পাশাপাশি আরো দুইটা বন্ধু নিয়ে নিছেন, তারপর এখানে আপনারা খামার করছেন? জি জি। তো শুধু কি আপনারা এখানে গরুর খামারই করছেন, আরো কিছু আছে? আমাদের এখানে ছাগলের খামারও আছে। আচ্ছা, মানে গরু এবং ছাগল দুটো সমন্বিত করছেন? জি জি জি। আচ্ছা, এই যে গরুগুলো আপনারা সংগ্রহ করছেন, কোথা থেকে সংগ্রহ করছেন? সংগ্রহ করছি আপনার আমাদের বাড়ির পাশে বাজার আছে, ওই বাজার থেকে আমরা নিয়ে আসছি। গরুর হাট থেকে? হাট থেকে। হাটের নাম কি ছিল? হাটের নাম ছিল আপনার চুপার। চুপার হাট, গাজীপুরে? গাজীপুর চুপার হাট থেকে কিনছি। আচ্ছা, তো হাট থেকে তো সংগ্রহ করলে অনেক সময় আমরা শুনে থাকি যে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হয়, তো আপনারা যে হাট থেকে সংগ্রহ করছেন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন গরু সংগ্রহ করার পরে? আমরা গরু কেনার এখানের ফার্মের দোকানের মানে প্রথম অবস্থানে আপনার আমরা গরু এফএমডি দিয়ে হাত মুখ ধোয়াইছি, তারপর আমরা শেডে আনছি। কি দিয়ে হাত মুখ ধোয়াইছেন? এই আপনার এফএমডি মানে এটা আপনার লিকুইড, মানে যাতে কোনো ভাইরাস না ঢুকতে পারে। এফএমডি লিকুইড দিয়ে এগুলোর হাত মুখ সব ওয়াশ করছেন? জি জি। আচ্ছা, যাতে ভাইরাসটা বাইরে থেকে না ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা, এই গরুগুলোকে আপনি সংগ্রহ করার পরে কি কি রোগের জন্য ভ্যাকসিন করছেন? এটির জন্য করছি আপনার খুরা রোগের ভ্যাকসিন করছি, এবং তরকার জন্য ভ্যাকসিন করছি। তরকা এবং খুরা? খুরা। খুরা রোগের ভ্যাকসিনটা করার নিয়ম কি? গরু মোটা খুরা রোগ যারা করে, খুরা রোগের ভ্যাকসিন আপনার জন্য আমরা খুরা রোগের ভ্যাকসিন করবো, তখন আপনার আমরা এই চামড়ার নিচে করতে হবে। চামড়ার নিচে? জি, চামড়ার নিচে, মাংস দেওয়া যাবে না। আচ্ছা, এটা হচ্ছে খুরা রোগের ভ্যাকসিন করার? জি জি। কতদিন পর পর করতে হয়? ও অন্তর অন্তর 3 মাস পর পর করা যায়। 3 মাস পর পর? জি জি। 3 মাস পর পর করলে কি ভালো? জি, ভালো থাকে। আচ্ছা, আর তরকা? তরকা যেটা তরকারি আপনি ঘাড়ি করা যায়, মানে ঘাড়ি করা যায়, বাট কতদিন পর পর করা? এরকম 3 মাস পর পর করা যায়। তরকাটা কি 3 মাস? আচ্ছা, আর কোন রোগের জন্য ভ্যাকসিন করেন নাই? আর কোন রোগের ভ্যাকসিন করেন? আচ্ছা, এগুলো সংগ্রহ করার পরে কৃমি মুক্ত করছেন কিভাবে? কৃমির মুক্ত করছে আপনার গরু খামার প্রথম দোকান অবস্থাকে কৃমি খাওয়া নিছি আমরা। কৃমির ওষুধ খাওয়াইছেন? জি। আচ্ছা, কৃমির ওষুধ খাওয়ানোর নিয়মটা কতদিন পর? কৃমির ওষুধ তো আপনার এরকম 3 মাস পর পরই খাওয়ানো যায়। 3 মাস পর পর? জি জি। তো আহমেদ, এই যে হাট থেকে গরুগুলো সংগ্রহ করলেন, জি, কি কি লক্ষণ দেখে গরুগুলো সংগ্রহ করছেন? গরু আমরা গায়ের রং, গরু একটা গরু সুন্দর থাকলে, গরু ভালো থাকলে এটা বোঝই যায় যারা লালন পালন করে, আর পাশাপাশি লাল গরুর দাম একটু বেশি। আচ্ছা, এবং বয়স কম। আপনারা কালার এবং সৌন্দর্যটা দেখেন? জি জি জি। আচ্ছা, আর কি দেখছেন? আর দেখছি গায়ের হাড্ডিগুলো কি রকম চিকনা মোটা। আচ্ছা, গায়ের হাড় চিকনা মোটা? হ্যাঁ জি। এগুলো দেখে ক্রয় করছিলেন? জি। তো এই যে গরুটা, হ্যাঁ যেটা দেখতেছি, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল। এই গরুটা 8 মাস আগে কত টাকা দিয়ে ক্রয় করছিলেন? এটা 8 মাস আগে আমরা বাজার থেকে নিয়েছি আপনার 70,000 টাকা দিয়ে। 70,000? জি। এটার এখন আনুমানিক ওজন আছে কেমন? 5.5 মন হবে ইনশাআল্লাহ। 5.5 মন? জি। আচ্ছা, তো বাজার মূল্য আছে কেমন এখন এটার? এটার বাজার মূল্য এখন আছে আল্লাহর রহমত 1,30,000 টাকা হবে। 1,30,000? জি। এখন যে গরুটা দেখতেছি, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। এটাও শাহিওয়াল? জি। আচ্ছা, এর বয়স কেমন এখন? এটার বয়স আপনার 2.5 বছর। আচ্ছা, 2.5 বছর? জি জি। আচ্ছা, দাঁতে কয়টা? দাঁতে দুইটা। দুইটা? আচ্ছা, তাহলে তো এটা কুরবানির উপযুক্ত হয়ে গেছে। জি জি জি। সামনে চাইলে কুরবানিতে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই গরুটা আপনারা কত টাকা দিয়ে ক্রয় করছিলেন? এটা কিনছে আপনার 80,000 টাকা দিয়ে। 80,000। এখন লাইব্রেরি আছে কেমন? এটা এখন লাইব্রেরি আছে আপনার প্রায় 7 মন ইনশাল্লাহ ওজন হবে। 7 মন? জি। আচ্ছা,
তো আপনারা এই যে গরুগুলো এখানে পালন করতেছেন কিভাবে পালন করতেছেন? গরুগুলো পালন করতেছে আপনারা আমরা যখন দেখছি যে আসলে আমরা গরুগুলো কিনে গরুর পিছনে টাকা খরচ হবে তখন এটা পাশে আপনারা গাবি নিছি এই গাবি থেকে দুধ দিয়া ওই দুধটা সেল দিয়ে আমরা এটার খাবার দিতেছি এইভাবে আমরা মানে একটু এগিয়ে আছি ইনশাআল্লাহ। আচ্ছা এই চারটা সারের জন্য একটা গাবি গাবি নিছি। আচ্ছা যে গাবিটা কিনছেন হ্যাঁ ওই গাবিটা কত লিটার দুধ পারে? এই গাবিটা আপনার 5 লিটার দুধ হয়। 5 লিটার দুধ জি। তো 5 লিটার দুধের টাকা দিয়ে কি এই চারটা সার পালন করা সম্ভব? ইনশাআল্লাহ হয়। কিভাবে পালতেছেন কি খাবার দাবার দিচ্ছেন? এটা কি আপনার দিছি আপনার গমের ভুসি কুড়ার ভুসি এবং কুটা অন্য কিছু আমরা দেই নাই। আচ্ছা আর এমনি কি দেন খড় বা ঘাস দেন? হ্যাঁ ঘাস কাঁচা ঘাস দেই। কাঁচা ঘাস ঘাসের কি জমি আছে আপনাদের? জি জমি আছে। কি কাঁচা ঘাস খাওয়ান? আমরা পাঁচজন খাওয়াই। পাঁচজন ঘাস খাওয়ান? জি জি জি। আচ্ছা তো আপনার একটা গরুকে কতটুকু কাঁচা ঘাস দেন খেতে? একটা গরু আপনার সর্বোচ্চ সারা দিন 10 কেজির মতো আমরা পাঁচজন ঘাসটা দেই আর কি সারা দিন। জি জি। একটু ওয়েট বেশি তো বডি ওয়েট অনুযায়ী দিচ্ছেন না এমনিতে দিচ্ছেন? না এটা আপনার বডি ওয়েটে দিচ্ছি। কত কেজি বডি ওয়েটের জন্য কত গরু? এটা আপনার এটা আপনার 10 কেজি আমরা কাঁচা ঘাস দেই 4 কেজি পরিমাণ এটার খড় দেই আমরা 2 কেজি পরিমাণ যাচ্ছি যে গরুটার ওজন ধরেন 300 কেজি একটা 300 কেজি ওজনের একটা গরুকে তার বডি ওয়েট অনুযায়ী কত ঘাস দিতে হবে? 50 কেজি খাবার দেই টোটাল সব মিলে। সব মিলে 50 কেজি? জি জি জি। আর 50 কেজি বলতে কি পানি টানি সব সব মিলে? আচ্ছা তো এই যে আপনারা 50 কেজি খাবার দিচ্ছেন জি একটা গরুকে সব কিছু মিলে খরচ আছে কেমন গরুর পিছনে প্রতিদিন? একটা মানে চারটা গরুর পিছনে আমাদের মোটামুটি সারা দিন আপনার 500 টাকার মতো খরচ হয়। 500 টাকা? জি। আচ্ছা 500 টাকা কি হয়? হ্যাঁ ইনশাআল্লাহ হয়। দানাদার খাবার তো আপনি যেভাবে বলছেন দানাদার খাবার তারপর সব কিছু মিলে 5 প্রায় তাহলে 200 কেজি খাবার? হ্যাঁ হয়। কারণ আমাদের কাঁচা ঘাসটা আমাদের নিজের ওই জায়গায় একটু আগায় যাই আমরা। আচ্ছা কাঁচা ঘাসটা নিজে? জি। আর দানাদার দিচ্ছেন কত কেজি করে? এই 2 কেজি করে শুধু গমের ভুসি মারছি আর ভুট্টার ভুট্টার মধ্যে আমরা হাফ কেজি করে। আড়াই কেজি? জি আড়াই কেজি। গমের ভুসির দাম কত? গমের ভুসির দাম আপনার 35 টাকা। 70 টাকা? হুম। তো 70 টাকা আর হচ্ছে যেটা কি বললেন আরেকটা কিসের ভুসি? ভুট্টা। ভুট্টা ওটার দাম কত? এটা 35 টাকা। 35 টাকা মানে 100 টাকা। হুম। তাহলে আপনার প্রতিটা গরুর পিছনে 100 টাকা করে দানাদার খাবার লাগবে? জি জি জি। আচ্ছা সেই হিসাবে আপনার প্রতিদিন যাচ্ছে কত? 100 টাকা এবং চারটা গরুর পিছনে 500 টাকা? জি জি 500 টাকা। তাহলে আপনি দুধ বিক্রি করে পান কিছু তারপর সাথেও কিছু আপনার আরো হালকা পাতলা ভরতে হয়? ভরতে হয়। জি জি জি। ঠিক আছে তো ওইখানে আবার আমাদের একটা লাভন আমাদের একটা বাচ্চা আছে গাবিটা। বাচ্চাটা বড় হচ্ছে? এই বাচ্চাটা বড় হচ্ছে এজন্য আমরা সামনে এই দুটো কিছু হালকা পাতলা ভরতে হয়। ঠিক আছে তো কি মনে হচ্ছে যে সারগুলো পালতেছেন আপনি ইনশাআল্লাহ অনেক লাভবান হতে পারবেন? ইনশাআল্লাহ লাভবান হতে পারবো আল্লাহ রহমত। আমাদের মতো যে সবার চেষ্টা করে হতে পারবে কারণ আমাদের যখন এসি এর মাঝে কাজ করছি তখন আমাদের এশিয়ার একটা কথা ছিল যে এশিয়ায় তোমাদের সাথে কাজ করবে আমরা এশিয়ার সাথে তোমাদের সাথে কাজ করব। আচ্ছা দুধের মাংস বাংলাদেশ আমরা ওই উদ্যোগটা নিতে চাচ্ছি যুবকরা। এটা তো শাহিওয়াল না? জি এটা শাহিওয়াল। আচ্ছা তো এই গরুটা কত টাকা দাম চাচ্ছে বিক্রির জন্য? এই গরুটা দাম চাচ্ছে আপনার আমরা 1,40,000। এটা দাম চাচ্ছেন 1,40,000? 40,000 জি। আচ্ছা এটা কি দাঁতছে? এটা দুই দাঁত। এটাও দাঁতে দুইটা? জি। আর এগুলো কি কুরবানিতে বিক্রি করবেন? এই দুইটা গরু কুরবানিতে বিক্রি করব। আচ্ছা এটা কয় দাঁত বয়স? এটা দাঁতে না এখনো দাঁত পড়ে নাই। এটা এখনো দাঁত পড়ে পড়ে নাই। ঠিক। এই যে গরুগুলো পালন করতেছেন এগুলো কি নিজেরাই পালন করতেছেন না কর্মচারীও আছে? আমরা নিজেরাই পালন করতেছি। নিজেরাই করতেছেন? জি। তাহলে তো খরচ কম? কম জি। আচ্ছা তো আসলে আপনি তো একজন এআই কর্মী? জি। মাঠে মাঠে ঘুরে জি 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 জি। আপনি আপনার কাছে দেখে কি মনে হয়েছে আসলে কি মোটা তাজাকরণ গরুতে লাভ না গাবিতে লাভ? আমার কাছে মনে হচ্ছে গাবিতে লাভ এবং মোটা তাজাকরণও লাভ অর্থাৎ গরু দিয়ে কোনো লস নাই যদি সে সঠিকভাবে করতে পারে। জি সঠিকভাবে করতে এটা কোনো লস নাই। গাবিগুলো দুধ আসে একটা বাচ্চা থাকে দুধে এবং বাচ্চায় তার টাকা এক সমান। আর একটা সার যদি 50,000 টাকা কিনলাম যেটা ঠিক মতো সঠিকভাবে খাওয়া দাওয়া দেয় তাহলে এক বছর পরে বা 5-6 মাস পরে আপনার 70-80,000 টাকা মানে কম করলে আসে ছোট হোক বড় হোক। আচ্ছা ভাই আপনাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ। ইনশাল্লাহ।